ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে কিনা তা ব্যাখ্যা করার আগে দিল্লির যুদ্ধ জয়ের ইতিহাসটা একটু দেখতে হবে, না হলে ঠিক বুঝবেন না যে ওদের নেংটিতে ঠিক কোন অংশটাই ফুটো আছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারত মোট 5টি বড় যুদ্ধ এবং 3টি মাইনর ক্ল্যাশ অর্থাৎ ছোটখাটো সামরিক সংঘাতে জড়িয়েছে। आप सबको पता है कि कुछ दिनों से इंडिया बांग्लादेश के बॉर्डर पे काफी ज्यादा हालात खराब हुए हैं। इस बारे में बात करें तो बांग्लादेश के मीडिया यही कहते हैं कि बांग्लादेश और इंडिया की जंग हो सकती है। वहीं पे अगर आप इंडिया की तरफ से देखें तो इंडिया ने भी बांग्लादेश के ऊपर नजर रखने की भी बात की और जंग करने की भी बात की है। तो चलिए आइए देखते हैं आज की इस वीडियो में, और आपको रिपोर्ट भी शेयर करेंगे और आपको बताएंगे कि क्या बांग्लादेश के ऊपर इंडिया हमला कर सकता है, इंडिया में इतनी ताकत है कि वो बांग्लादेश के ऊपर हमला करे, इसके बारे में आज की वीडियो में भी बात करेंगे। एंड में कुछ चीजें मैं आपको लाजमी बताऊंगा, तो आप लोग जो है वो को एंड तक लाजमी देखिएगा। सबसे पहले बात मैं आपके साथ ये करूं कि इंडिया बांग्लादेश के बॉर्डर पे हालात काफी ज्यादा खराब है, तो उसके बाद जो है पाकिस्तान से बांग्लादेश ने 40 टन के करीब जो है वो मिलिट्री का इक्विपमेंट ऑर्डर किया, जिसके बाद इंडिया बांग्लादेश के बॉर्डर पे हालात खराब हुए और वहां से इंडिया ने बांग्लादेश के ऊपर धमकी दे दी कि आप जंग के लिए तैयार रहे और हमारी आर्मी आपके ऊपर नजर भी रख रही है। तो ये चीज जो है वो बांग्लादेशियों को भी बुरा लगा। तो चलिए आपके साथ रिपोर्ट शेयर करते हैं और आपको बताते हैं इंडिया बांग्लादेश के ऊपर हमला कर सकता है या नहीं। अस्सलाम वालेकुम प्रिय दर्शक, ভারত কি চাইলেই বাংলাদেশ আক্রমণ করতে পারবে? গত কয়েকদিন হলো এই প্রশ্নটি ঘুরে বেড়াচ্ছে। তথ্য প্রমাণ আছে যে বাংলাদেশে সামরিক অভিযানের হুমকিও দিয়েছিল ভারত, অদূর ভবিষ্যতেও নাকি দিতে পারে। তাহলে আমাদের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এসব কি ফাঁকা বলি? ভিডিওতে এই টপিকে সিরিয়াস কয়েকটি ইস্যু তুলে ধরব, আশা করি একদম শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে আগামাথা কিছুই বুঝবেন না। ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে কিনা তা ব্যাখ্যা করার আগে দিল্লির যুদ্ধ জয়ের ইতিহাসটা একটু দেখতে হবে, না হলে ঠিক বুঝবেন না যে ওদের নেংটিতে ঠিক কোন অংশটাই ফুটো আছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারত মোট 5টি বড় যুদ্ধ এবং 3টি মাইনর ক্ল্যাশ অর্থাৎ ছোটখাটো সামরিক সংঘাতে জড়িয়েছে। এই যুদ্ধগুলোর মাঝে মাত্র একটি যুদ্ধে ভারতীয় বাহিনী জয় পেয়েছিল, সেটি 1947 সালের ভারত পাকিস্তান যুদ্ধে। ভারত তখন কাশ্মীর ইস্যুতে পাকিস্তান অ্যাটাক করে। স্বাধীনতার সময় দিল্লি ব্রিটিশদের কাছ থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র এবং ছোটখাটো সামরিক শিল্প পেয়েছিল। অন্যদিকে পাকিস্তানের ভাগে পড়েছিল খুব সামান্য পরিমাণ অস্ত্র সরঞ্জাম, ফলে সেই যুদ্ধে ইন্ডিয়া কাশ্মীর ও জুনাগড় অবৈধভাবে দখল করে নিতে সক্ষম হয় এবং এই একটা যুদ্ধেই ভারত ডিসাইসিভলি জয় পায়। এরপরের যুদ্ধটি হল 62 সাইনো ইন্ডিয়ান ওয়ার। 60-এর দশকের শুরুতে বেইজিং ভারতের দুই সীমান্তে অ্যাটাক চালায়। 31 দিনে ভারতকে স্রেফ পায়ের তলায় ফেলে পিসার পর 1962 সালের 21 নভেম্বর বেইজিং সিজফায়ার ঘোষণা করে এবং ইন্ডিয়ান ভূখণ্ড ছেড়ে দেয়। ভারতকে চীন তখন এতখানি নাঙ্গা করেছিল যে আজও তারা সেই জ্বালা ভুলতে পারেনি। 1965-এর দ্বিতীয় পাক ভারত যুদ্ধ ছিল দিল্লির থার্ড অ্যান্ড বিগেস্ট ওয়ার। পাকিস্তান আক্রমণের আগের দিন ইন্ডিয়ান কমান্ডাররা বলেছিল যে তারা সকালে লাহোরে বসে চা খাবেন, কিন্তু উল্টো পাকিস্তান আর্মি ইন্ডিয়ান পাঞ্জাবের পাঠানকোটে বসে মাংস রুটি খেয়ে গিয়েছে। এই যুদ্ধে ভারত 600-এর বেশি ট্যাঙ্ক হারায়, নিহত হয় কয়েক হাজার সেনা। কৌশলগতভাবে সেই যুদ্ধে ইন্ডিয়া হারে। এরপরে যে যুদ্ধে ইন্ডিয়ানরা জয় দাবি করে তা হল 1971 সালে বাংলাদেশের লিবারেশন ওয়ার। 80% যুদ্ধ যখন শেষ এবং পাকিস্তানিরা কোণঠাসা, ঠিক তখন 6 ডিসেম্বর ইন্ডিয়ার যুদ্ধে যোগ দেয় এবং বাংলাদেশের বিজয় চুরি করার চেষ্টা করে, অর্থাৎ এখানেও তারা জয় পায়নি। ইন্ডিয়া সর্বশেষ যে বড় যুদ্ধটি করেছে তা হল কার্গিল যুদ্ধ। 1999 সালের মে থেকে জুলাই পর্যন্ত এই যুদ্ধ সংঘটিত হয়। তখন পাকিস্তানি বাহিনী কাশ্মীরের ইম্পর্টেন্ট কয়েকটি এলাকা দখল করে নেয়। পাকিস্তানি মিলিটারি সুবিধাজনক অবস্থানে থাকার পরও তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দখলকৃত এরিয়া ছেড়ে দেওয়ার নির্দেশ দিলে সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশারফ তাকে উৎখাত করেন। আভ্যন্তরীণ এই গ্যাঞ্জামের সুযোগে ইন্ডিয়ান আর্মি বেশ কিছু এলাকা পুনরায় দখলে সক্ষম হয়, কিন্তু তার ডিসাইসিভ ভিক্টরি ছিল না। এরপর 2019 সালে ইন্ডিয়া 1 কাপ চায়ের দাম দেয় একটি MiG-21 দিয়ে। অপরদিকে 2020 সালের গালোয়ান সংঘাতে 40 থেকে 65 জন ইন্ডিয়ান সোলজার পটল তুলেছে চীনাদের হাতে। এই দুটি সংঘাতে ইন্ডিয়ান আর্মি স্রেফ ন্যাংটো হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি 1947 সালে প্রথম পাক ভারত যুদ্ধ ছাড়া আর কোনো যুদ্ধে ইন্ডিয়া ডিসাইসিভলি, আই সেড ডিসাইসিভলি, জয় পায়নি। 62-তে লাদ খেয়েছে চীনের হাতে, 65-তে পাকিস্তানকে ঠেঙাতে গিয়ে নিজেরাই ঘাড়ানি খেয়ে ফিরেছে, 71-এর বিজয় বাংলাদেশিদের, আর 99-এ কিছু ভূখণ্ড খুয়েছে পাকিদের হাতে। তাহলে জিতল কোথায়?
বাংলাদেশকে সিকিম বানানোর খায়েশ আছে ভারতের। তা না করতে পারলে বাংলাদেশকে বিশ্বের সর্ববৃহৎ কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করতে চায় তারা। কিন্তু সেজন্য আগে বাংলাদেশের রাজনীতি 100% ধ্বংস করতে হবে, মেজরিটি মুসলিমের ধর্মকে পুরোপুরি কলুষিত করতে হবে, অর্থনীতি, সামরিক বাহিনী, শিক্ষাখাত এবং সমাজ ব্যবস্থা বা সোশ্যাল ফ্যাব্রিক পুরোপুরি ধ্বংস করে এদেশের প্রতিটি সেক্টরের কন্ট্রোল নন মুসলিমদের হাতে না নেওয়া পর্যন্ত দিল্লি বাংলাদেশে সামরিক অভিযান চালানোর সাহস রাখে না। কারণ বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত 100% স্বাধীন সার্বভৌম একটি দেশ, এবং আমাদের উপর ইন্ডিয়ার কোন নজরের কথা প্রতিটি ওয়ার্ল্ড পাওয়ার খুব ভালো করেই জানে। এখানে আরেকটি কথা না বললেই নয়, বাংলাদেশের সাথে ইউক্রেনের মিলালে চলবে না। ইউক্রেন তার স্বাধীনতা সময় রাশিয়ার সাথে এমন কিছু লিখিত চুক্তি করেছিল যার ফলেই মস্কো ইউক্রেনে সরাসরি আক্রমণ করতে পেরেছে, বিশেষ কোনো আইনি বাধার মুখে পড়তে হয়নি। তাছাড়া ইউক্রেনের পূর্বাংশ তথা ডনবাসের 90% জনগণ রাশিয়ার সাথে যুক্ত হতে চায়, কিন্তু বাংলাদেশে কেউ ভারতের সাথে যুক্ত হতে ইচ্ছুক নয়। দিল্লির সাথে আমাদের তেমন কোনো চুক্তিও নেই, যা আছে তা হল বর্তমান সরকারের সাথে একান্ত ব্যক্তিগত চুক্তি। এসব চুক্তি তারা পাবলিক ম্যান্ডেট ছাড়া করেছে, এর দায় সরকারি দলের, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের না। সো ইন্ডিয়া চাইলেই বাংলাদেশে আক্রমণ করতে পারবে না, তেমন কিছু করলে চীন তার দাবিকৃত এলাকা থেকে ইন্ডিয়ান বাহিনীকে লাত মারার অজুহাত পাবে, পাকিস্তান কাশ্মীর দখলের জন্য সর্বশক্তি দিয়ে নামবে, এমনকি নেপালও কোনো একটা এলাকা দাবি করে বসতে পারে। আর ইন্ডিয়া আমেরিকার মতো সুপার পাওয়ার না যে সবগুলো ধাক্কা একবারে সামলাতে পারবে। রিয়ালিটি হলো পাছায় একটা করা লাত পড়লে নেংটি খুলে দৌড়াতে শুরু করে তারা, কয়েক কোটি ইন্ডিয়ান না খেয়ে মরবে যদি মিডল ইস্ট বাংলাদেশের হয়ে কোনো ইকোনমিক স্টেপ নেয়। সো ইন্ডিয়ান অ্যাগ্রেশন ইন বাংলাদেশ ইজ আ ড্রিম ফর নাও। সেই অক্ষমতা থেকে তারা আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে, রাজনৈতিক দলগুলোকে বগল দাবা করে রাখার চেষ্টা করে, এবং তা বাস্তবায়ন করার জন্য আমাদের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে তাদের দালাল ইনস্টল করে রেখেছে। তবে ইন্ডিয়ানদের কূটনৈতিক দক্ষতা ওয়ার্ল্ড ক্লাস। তারা কূটনীতি এবং ব্যাকডোর পলিসির মাধ্যমে বাংলাদেশি পলিটিশিয়ান, ডিপ্লোম্যাট, বিজনেসম্যান এবং এলিট শ্রেণীকে বশংবদ করে ফেলেছে। এই জন্য অর্থ, মদ, নারী, বিলাসিতা ইত্যাদিকে ক্যাটালিস্ট হিসেবে কাজে লাগাচ্ছে তারা। এখন তারা ট্রাই করছে লাস্টেজের কাজটা সম্পাদন করার জন্য। বাংলাদেশ আর্ম ফোর্সেসের প্রতিটি লেভেলে তাদের দালালদের বসানোর কাজ চলছে, এটি সম্পন্ন হলেই বাংলাদেশ নিয়ে তাদের প্রাথমিক মিশন সফল। প্রাইমারি মিশন কমপ্লিট হলে দেন সেকেন্ড অপারেশন স্টার্ট হবে। এর আগে ফুল মিলিটারি ক্যাম্পেইন করার সাহস তাদের নেই, কারণ চাইলেই বিপুল সংখ্যক বিরোধী মনোভাবের জনগণ সহ একটা জাতিকে গিলে ফেলা যায় না, আগে তাকে সাইজে নিয়ে আসতে হয়। হিন্দু ধর্মের অনুসারী হয়েও নেপালিরা ইন্ডিয়ান অ্যাগ্রেশনকে বুড়ো আঙুল দেখাচ্ছে, তাহলে আমরা কেন পারব না? পিলখানা ম্যাসাকারের সময় অনেক সেনা কর্মকর্তা সরকারের উপর ক্ষিপ্ত ছিলেন, রাজনৈতিক মহলের উপর মরণ ক্ষোভ ছিল তাদের। তখন সেনাপ্রধান ছিলেন সাবেক জেনারেল মইনুব আহমেদ। পিলখানা ষড়যন্ত্রের সাথে জেনারেল মইন 100% জড়িত। বাংলাদেশ আর্মির চৌকস অফিসারদের প্ল্যান করে বিডিআরে ট্রান্সফার করে এই মইন, তারপর সেখানে তাদেরকে শহীদ করা হয়। ইন্ডিয়া ট্রেন্ড একদল নরখাতক কিলিংয়ের কাজ করে। এই সত্যিটা বুঝতে পেরে অনেক অফিসার সরকারকে উৎখাত করে দায়ীদের বিচার করতে উন্মুখ হয়ে যান। আসন্ন বিপদ টের পেয়ে জেনারেল মঈন, সিনা ইবনে জামালি, মাসুদুদ্দিন চৌধুরী, ব্রিগেডিয়ার বাড়িসহ সকল কোলাঙ্গার তাদের অবৈধ আব্বা ইন্ডিয়ার কাছে সাহায্য চায়। অথবা আগে থেকেই এমন প্ল্যান ছিল যে আর্মি যদি রিভল্ট করে তাহলে ইন্ডিয়া এদেশে মিলিটারি ক্যাম্পেইন করার হুমকি দিবে, এবং সেই হুমকির সাথে যুক্তরাষ্ট্রও কোনো না কোনোভাবে জড়িত ছিল। তখন বাংলাদেশে মার্কিন অ্যান্ড ইন্ডিয়ান ইন্টারেস্ট ছিল হুবহু এক। চীন তখন এতটা পাওয়ারফুল ছিল না যে এ ধরনের অ্যাগ্রেশনকে অজুহাত হিসেবে নিয়ে ভারতকে ঠেঙাতে পারে। তাছাড়া বাংলাদেশিদের স্বভাবের কারণে পাশে দাঁড়ানোর মতো কোনো শক্তিও ছিল না। এদিকে 57 জন সুদক্ষ অফিসার হারিয়ে বাংলাদেশ আর্ম ফোর্সেসও বেদিশা, দেশে আলটিমেট লেভেলের বিশৃঙ্খলা বিরাজ করছিল। আর এমন সময় ইন্ডিয়া অ্যাটাক করলে কোনো প্রতিরোধ করা সম্ভব ছিল না, যে কারণে ইন্ডিয়া তখন সামরিক অভিযানের হুমকি দিতে পেরেছে। বাট নাও টাইম ইজ ডিফারেন্ট। ইন্ডিয়ার চারপাশে ভুটান ছাড়া আর কোনো বন্ধু নেই। বাংলাদেশিদের একটা পোর্শন ইন্ডিয়ান মিলিটারিকে বারবিকিউ করার জন্য মুখিয়ে আসছে। দেশ গেলে যাক, কিন্তু যে হিন্দুত্ববাদের নোংরা থাবায় তাদের জীবন ধ্বংস হয়েছে, তারা অন্তত 4-5টা বায়ুসেনাকে নরকে নিক্ষেপ না করে মরবে না, এমন মানুষের সংখ্যা 10-20 লাখ তো হবেই। সো এখনই নেংটির তলায় আগুন লাগাতে ইচ্ছুক নয় হিন্দুত্ববাদীরা। ইন্ডিয়ান আর্মি বিশ্বে 4 নম্বর, পরমাণু অস্ত্র বাদ দিলেও তাদের প্রচলিত সামরিক শক্তিই অনেক।
অথচ এই দেশটাই নাকি ছোট বড় সব যুদ্ধে ঘাড়নি খায়। এর কারণ কখনো ভেবেছেন? কারণ আছে কয়েকটি, এখানে দুই একটা বলি আপনাদের। ইন্ডিয়ানরা কোনো মার্শাল রেস না। মার্শাল রেস হলে উপমহাদেশের বাইরে থেকে এসে কোনো জাতি তাদেরকে পদানত করতে পারত না। প্লাস এরাও সাবকন্টিনেন্টের বাইরে কোথাও না কোথাও সাম্রাজ্য স্থাপন করত, অথচ তারা কোনো সামরিক অভিযান করতে পারেনি। ইতিহাসে একটা সিঙ্গেল যুদ্ধও পাবেন না যেখানে প্রাচীনকালে ইন্ডিয়ানরা উপমহাদেশের বাইরে গিয়ে কোনো এলাকা দখল করতে পেরেছে বা তেমন কোনো চেষ্টা করেছে। সো দে আর নট এনি মার্শাল রেস। আধুনিক যুগেও যে ইন্ডিয়ানরা যোদ্ধা জাতি হয়ে গেছে তেমন কিছু না। 47 পর যেসব মিলিটারি অ্যাকশন ইন্ডিয়া নিয়েছে প্রতিটি ছিল ব্যর্থতায় পর্যবসিত। শ্রীলঙ্কায় পিসকিপিংয়ের নামে গিয়ে বিতাড়িত হয়েছে 2 বছর পর। চীন পাকিস্তানের কাছে লাথি তো খাচ্ছেই। সেই ইন্ডিয়ানরাই 18 কোটি মানুষের এই বাংলাদেশকে আক্রমণের সাহস রাখে? মোটেই না। আন্তর্জাতিক, আঞ্চলিক ও সামরিক কারণে তাদের সেই অকাত আপাতত নেই। সাহস না রাখার আরও একটি কারণ হল কোনো যুদ্ধে সেনা এবং অসহারণকে চূড়ান্ত বেইজ্জতি হিসেবে নেয় তারা। পাবলিক খেপে যায়, রাষ্ট্রক্ষমতায় যারা আছে তাদের পিণ্ডি চটকায়। গালোয়ানে ঘাড়ানি খাওয়ার লজ্জা রাখতে পুরো দেশ মিলে 24x7 মিথ্যাচার করেছে, এখনও করছে। এই সত্য লুকাতে মিডিয়া প্রোপাগান্ডায় ব্যয় করেছে 100 কোটি রুপি। আর সেই ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মিলিটারি অ্যাটাক চালাতে এসে মার খেলে ইজ্জত থাকবে? বাংলাদেশের কাছে সামান্য মার খাওয়া মানে তাদের বেলুনের মতো সুপ্পুপুয়াইগো ঠুস করে ফুটে যাওয়া। এতে করে চীন ও পাকিস্তানের সামনে তাদের পশ্চাৎ দেশ আরও উন্মুক্ত হয়ে যাবে। পাশাপাশি এমন যুদ্ধের সময় বড় বিপদ আসতে পারে 7 সিস্টার্স থেকে। ইন্ডিয়ান মিলিটারি বাংলাদেশে কোনো যুদ্ধে আটকে গেলে সেখানে বিচ্ছিন্নতাবাদ বেড়ে যাবে 100% নিশ্চিত। সো বাংলাদেশ আক্রমণের জন্য প্রয়োজনীয় কোনো ফ্যাক্টরি আপাতত ইন্ডিয়ার পক্ষে নেই। তবে আমাদের সরকার যদি এসব খুনিদের ডেকে আনে তবে ভিন্ন কথা। কি বোঝাতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট। স্টে অ্যালার্ট, স্টে অ্যাওয়েক অ্যান্ড স্টে সেফ। লাভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ। देखे सबसे पहली बात तो यह है कि बांग्लादेश के ऊपर इंडिया हमला नहीं कर सकता। मेरे मुताबिक बाकी इंडिया की अपनी मर्जी कि वो कर सकता है कि नहीं कर सकता। लेकिन अगर आप लोग स्ट्रेटेजिकली देखे, आप जो है वो लैंड वाइज देखे, आप अगर मैप वाइज देखेंगे तो इंडिया कभी गलती नहीं करेगा। हमला अगर करेगा भी तो बॉर्डर की हदूद तक करेगा। आप लोगों ने देखा होगा कि ये जो बांग्लादेश को धमकी देता है कि हम आपके ऊपर न्यूक्लियर अटैक करेंगे, न्यूक्लियर अटैक बांग्लादेश के ऊपर कभी इंडिया कर ही नहीं सकता। ये सबसे बड़ी गलती है। और ना पाकिस्तान के ऊपर कर सकते हैं। पाकिस्तान उनके ऊपर कर सकता है लेकिन वो पाकिस्तान ऊपर नहीं कर सकते। पाकिस्तान लंबाई में आप लोग समझ सकते हैं कि लंबाई में पाकिस्तान बड़ा है, चौड़ाई में पाकिस्तान इतना बड़ा नहीं है। कोई भी न्यूक्लियर मिसाइल आप फेंकोगे तो उसका रेडिएशन कितना होता है? बड़ा होता है ना, जाहिर सी बात है। तो अगर पाकिस्तान में भेजोगे तो इंडिया की जो हदूद है पाकिस्तानी बॉर्डर के साथ वो तो जाएंगे। लेकिन अगर आप बांग्लादेश को देखोगे तो बांग्लादेश और भी छोटा है। और बांग्लादेश इंटरेस्टिंग चीज ये है कि बांग्लादेश की राइट साइड, लेफ्ट साइड और अपर साइड पे तीनों साइड पे इंडिया है। तो अब आप खुद सोचे कि एक साइड पे पाकिस्तान है उसके ऊपर वो हमला नहीं कर पा रहे तो यहाँ पे कैसे कर पाएंगे, ये मेरा मानना है। कि आप जो है वो मैप्स वगैरह देखे, मैप देख के आप लोग समझ सकते हैं कि भाई किस तरीके से। लेकिन हाँ, अगर हमला करेगा भी तो कुछ इस तरीके से करेगा कि भाई जो बॉर्डर वाली एरियाज है वहां पे अगर उन्होंने गोला बारूद फेंके या छोटे मोटे मिसाइल फेंकते हैं, या अगर वो हमला करेंगे भी न्यूक्लियर नहीं भेज सकते क्योंकि न्यूक्लियर आप समझ सकते हैं कि भाई न्यूक्लियर से कितना खतरा हो सकता है। मिसाइल अगर कोई फेंकेंगे तो नॉर्मल मिसाइल फेंकेंगे, जैसे बिल्डिंग गिर जाए, जैसे कोई इलाका खत्म हो जाए, वो हरकत कोशिश कर सकता है इंडिया। और वो इसलिए कर सकता है क्योंकि उनके पास ज्यादा इक्विपमेंट है। उनकी आर्मी 5वें नंबर पे है। बांग्लादेश की आर्मी को अगर हम देखें तो 37-38 पे। इंडिया बांग्लादेश के ऊपर हमला इसलिए भी नहीं कर सकता, अगर हमला कर भी दे तो इंडिया को पता है कि भाई बांग्लादेश का दोस्त या भाई मुल्क जो है वो पाकिस्तान इंडिया के ऊपर ही हमला करेगा। ऊपर से अगर हम बात करें तो पाकिस्तान बांग्लादेश के तालुकात तो है अच्छे, लेकिन चाइना और बांग्लादेश के तालुकात भी अच्छे हैं। और चाइना से तो इंडिया की कांप जाता है, डर जाता है, तो कभी भी नहीं चाहेगा। लेकिन यहाँ पे अगर हम सही तरीके से देखें तो यार हमला कर सकता है बांग्लादेश के ऊपर इंडिया, लेकिन वो इन वजूहात की वजह से कर सकता है, जैसे कि बहुत ज्यादा अगर कोई चीज हो जाए तब हमला कर सकता है। लेकिन अगर छोटी मोटी चीजें, छोटे मोटे क्लैश जो है वो चलते रहते हैं हर ममालिकों के, जैसे नेपाल और इंडिया का आप देखते हो हर महीने कोई क्लैश चलता रहता है। बांग्लादेश के ऊपर हमला करने की पहले तो कोशिश नहीं करेंगे इंडिया, अगर करेगा भी तो वो खुद भी उससे खत्म हो सकता है।